কলকাতা জনকণ্ঠ গ্রাম ও শহরের মেলবন্ধন। আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন? আজই চলে আসুন শীষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল, 40 বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয়। কাঁঠালিয়া, ভাঙড়, কাশীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। যোগাযোগ 7407337744 7407447134। বিয়ের পর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় স্বামীর সঙ্গে স্ত্রীর অশান্তি। যেমনটা জানা যাচ্ছে, চলতি বছরের জানুয়ারি মাসে মোল্লাপাড়ার বাসিন্দা মইনুল ইসলাম মোল্লার সাথে আকড়া বগা নোয়াপাড়ার বাসিন্দা সাবিনা খাতুনের বিয়ে হয়। সাবিনা খাতুনের অভিযোগ, প্রায় 4 বছর ধরে তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের পর সাবিনা বাপের বাড়ি থাকতো, তাকে কোনোদিন শ্বশুরবাড়ি নিয়ে আসেনি তার স্বামী। বর্তমানে সাবিনা অন্তঃসত্ত্বা রয়েছে বলে জানা গেছে। বেশ কিছুদিন ধরেই তার স্বামী মাইনুল ইসলাম মোল্লা তার সাথে যোগাযোগ করছে না এবং অন্য নাম্বার থেকে তাকে ফোন করে তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন হুমকি দেয়। তারা আরও অভিযোগ করে সাবিনাকে তার সন্তান নষ্ট করার কথা। আর সন্ধ্যে থেকেই সাবিনা তার স্বামীর সাথে কথা বলার জন্য চকমির মোল্লাপাড়া শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় বসে। সেই দেখে এলাকার লোকজন ভিড় জমাতে থাকে। খবর দেয়া হয় মহেশতলা থানায়। প্রায় 3.5 ঘন্টা ধরে শ্বশুরবাড়ির সামনেই বসে থাকে সাবিনা খাতুন। আপনি এই বাড়ির সামনে এসে বসে আছেন কেন? আমি আমার হাজবেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কথা বলতে এসেছিলাম। ও আমাকে ধাক্কা মেরে মানে বাইরে বার করে দিয়ে দরজা জানলা সব বন্ধ করে দিয়েছে, উল্টো পাল্টা খেস্তা খেস্তি করছে, ঠিক আছে। গত জানুয়ারি মাসের 11 তারিখে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি প্রেগনেন্ট হই, আমার বাড়ি তো হ্যাঁ রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে হয়। বন্ধুবান্ধব নিয়ে গিয়ে আমার বিয়ের দিনকে বিয়ে ভেঙে বিয়ে করেছে। এখন আমি হ্যাঁ বিয়ে হওয়ার কথা ছিল তো ওর সাথে, আমার প্রায় 4 বছরের রিলেশন, কিন্তু মানে আমার অন্য জায়গায় বিয়ে হচ্ছিলো, বাড়ি থেকে ঠিক করে দিয়েছিল। সেই জায়গায় ওর সাথে আমার গায়ে হলুদের দিনকে কথা হয়, সুসাইড করবো, হ্যান করবো, ত্যান করবো, করলো। সেটা আমি ওকে ভালোবাসতাম, আমি তো জানি না যে ও প্রতারণা করছে, ও নাটক করছে। ও এখন বলছে আমি তো তোকে ব্যবসা করাবো বলে বিয়ে করেছি। বিয়ে করেছি এমনি? তোকে আমি ভাড়া ঘরে রেখে দেবো, তোকে ব্যবসা করাবো, লাইনে বসাবো বলে তোকে বিয়ে করেছি, তোর ইনকাম খাবো, আমার একটা ছোট মেয়ে আছে তার ইনকাম খাবে ও, এইসব বলছে, আমাকে হুমকি দিচ্ছে। আমি বাড়িতে এর আগেও এসেছিলাম, আমাকে মারার হুমকি দিচ্ছে। লাস্ট বাড়ির সামনে এসছি বলে মান সম্মান চলে গেছে, তখন বলছে কি যে কিছু টাকা নিয়ে সব কিছু শর্ট আউট করে নাও। আমি এই অবস্থায় কি শর্ট আউট করবো? আমি প্রেগনেন্ট। এখন কি চাইছেন আপনি? আমি কি চাইছি? আমি আমার হাজবেন্ডকে চাইছি। আমি এই অবস্থায় কোথায় যাব? আমার সাইটে কেউ নেই, বিয়ের দিন বাড়িতে বিয়ে ভেঙে বিয়ে করেছি আমি। আমার বাবা মা আমাকে কি ভালো বলছে? আমার বাবা মা যেখানে বিয়ে দিচ্ছিল সেখানে বিয়ে ভেঙে আমি এর সঙ্গে বিয়ে করেছি। আমার বাবা মা তো বলছে এবারে যাও সেই স্বামীর কাছে। আস্তে গালাগালি করছে, করে বেরিয়ে যেতে বলছে, তুই কেন এখানে এসেছিস না? হ্যাঁ ওকে আমি দেখলাম, ওখানে বসে কাজ করছিল আমার মাইনুল ইসলাম, মাইনুল ইসলাম মোল্লা। আপনার কতদিন ওনার সাথে বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে এখন 3 মাস হয়নি, মানে এই বছরে। হ্যাঁ জানুয়ারি মাস, জানুয়ারি মাসের 11 তারিখ। আপনি কি এখন প্রেগনেন্ট? হ্যাঁ। কত মানে কত মাস? 2.5 মাস। কতক্ষণ বসে থাকবেন ওর সঙ্গে? কথা না বলা পর্যন্ত তো আমি যাচ্ছি না। ও কেন এরকম করছে আমার সাথে? এখন কি আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? ও যোগাযোগ আমার সাথে বন্ধ করেছে। ও ফেব্রুয়ারি মাসের 9 তারিখ থেকে ঝামেলা করছে। আজ এক কথা বলছে, ওর মা আমার সাথে ফোনে কথা বলেছে। কথা বলে বলছে কি যে বাবু কাউকে এখন জানিও না, হ্যাঁ আমরা সব কিছু ঘরে মানিয়ে নিয়ে তোমাকে এ করবো, একটু বাড়িতে ধৈর্য ধরে থাকো, বাড়িতে বলো যে না যেন এখানে কেউ পাড়ায় এসে। এরপরে তো আমি আসিনি, ও তো বাড়িতে জানাইনি, পরে জানিয়েছে। আমি বাপের বাড়ি থাকতাম, ও রোজ যেত, ডেইলি যেত। না তার আগে আসতে চাইনি, আমার তো অন্য জায়গায় বিয়ে হচ্ছিল, আমি আসতে চাইবো কেন তখন? বিয়ের পরে আসতে চেয়েছি বলতে, ওর বাড়িতে এখানে বিয়ে ছিল কারোর,
ওর কাকুর কোনো ছেলে মেয়ের কারোর বিয়ে ছিল, ও ওই সব বাহানা দেখিয়েছে, বিয়েটা মিটে যাক, আমাদের সব কিছু সমস্যা এ হয়ে যাক, আমি বাড়িতে বলবো বোঝাবো, তারপরে তোমাকে নিয়ে যাব। তারপরে ওর মা কথা বলেছে আমার সাথে ফোনে, ওর মাকে বলেছে, ওর মা বাবাকে বলেছে, বলার পরে ওর মাও আমার সাথে কথা বলেছে, কথা বলার পরে ফের পরে বলছে কিছুদিন পর আমার দুটো ভাই আর মেনে নিচ্ছে না, ওর দুটো ভাই মেনে নিচ্ছে না, এখন তুমি বাচ্চাটা নষ্ট করে দাও। আমি প্রায় 7:30 এসেছি, থানায় অভিযোগ করেছি বলতে আমি তো 7:30 থেকে এখানেই বসে আছি, এখন পর্যন্ত যাইনি, অবশ্যই করব। আমাকে এইভাবে প্রেগনেন্সি অবস্থায় ধাক্কা মেরে যে বের করে দিয়েছে, আমার পেটে পেন হচ্ছে, আমি কি অভিযোগ করব না কি করব? আমার নাম সাবিনা খাতুন, আকরা বগানোয়া পাড়া। আমাদের কেউ ডাকেনি, তাহলে সামিনা যেটা বলছে আপনারা সেই কথাই বলছেন, একবারও বিশ্বাস করেনি কিন্তু, একবারও বিশ্বাস না। আপনার আপনার মক্কেলকে সাবিনা ম্যাডাম অভিযোগ করার পর সাবিনা ম্যাডাম অভিযোগ করার পর আপনার মক্কেলকে একাধিকবার ডেকেছি, বেল দিয়েছি, কোনো যোগাযোগ করেনি, বেরোচ্ছে না কেন? না উনি তাহলে আমাদের কাছে অভিযোগ করছেন না, তা আপনি আপনি তো বলছেন এক পক্ষ খবর করছে, আপনি তো বলছেন আপনার মিডিয়ার লোকরা বলে কার্ড দেখাতে পারলেন না? আপনি কি আইনজীবী? তো আপনার কার্ড দেখাতে, আপনি তো আইনজীবী, আপনি একজন আইনজীবী, কার্ডই দেখাতে পারলেন? আরে বলছি আপনাকে দেখাতে, আপনি একজন আপনি একজন আইনজীবী, আপনি দেখেন না? না আমি তো দেখতে যাই। আরে আপনি কে দেখেছেন? আপনি কে? আপনি কে? আরে আপনি কে? আপনি জ্ঞান দেবেন না প্লিজ। আপনি কে? আজব কথা, আপনি কে? আমি আরবনের শামিমা। এটা আপনি কে দেখেছেন এখানে? আরে আপনি কে দেখেছেন এখানে? আপনি কে দেখেছেন এখানে? হ্যাঁ ঠিক, আমরা পাড়ার লোক। হ্যাঁ দেখেন, হ্যাঁ তুলেন, ছবি তুলেন, ছবি তুলেন, ছবি তুলেন, একদম তুলেন, হ্যাঁ তুলেন, একদম তুলেন, আপনার কার্ড দিন, আপনার কার্ড দিন, আপনার কার্ড দেখাতে বাধ্য নয়, আমার কার্ড দেখে আপনি কি করবেন? আমার কার্ড দেখে আপনি কি করবেন? আপনার কার্ড যখন দেখে আমি কি করব, তা আমার কার্ড দেখে আপনি কি করবেন? আপনি যে লয়ার, আপনি জ্ঞান দেবেন না কিন্তু মিডিয়া কি করবে? কি করবে? না না আপনি বলছেন তো, আগে বলবো কেন, বলবো কেন? আপনি জ্ঞান দেবেন না, না মিডিয়া কি করে আপনি জ্ঞান দেবেন না? বলছি মিডিয়া কি করবে আপনি জ্ঞান দেবেন না? আমি কালকে দেখাবো। হ্যাঁ আপনি কালকে কি দেখাবেন? দেখে নেবেন। কোথায় দেখাবেন? কোথায় দেখাবেন? কোথায় দেখাবেন? আপনি মিডিয়ার লোক নয় তো? আপনি হুমকি দিচ্ছেন? আপনি হুমকি দিচ্ছেন? উকিল হয়ে আপনি মিডিয়ার লোক? আপনি আপনি উকিল আবার হুমকি দিচ্ছেন? হ্যাঁ হুমকি দিচ্ছেন। হ্যাঁ হুমকি দিলেন, হুমকি তো আপনি হুমকি দিলেন, কালকে দেখে নেবেন বলেন, হুমকি তো দেখে নেবেন বলছেন তো আপনি? আপনি মিডিয়ার লোক নয় এটা প্রমাণ হয়। হ্যাঁ ঠিক 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 ঠিক, আপনিও অ্যাডভোকেট না, এটা প্রমাণ হয়ে গেল। আপনি থানায় ফোন করুন না, বলুন আপনি আপনি থানায় ফোন করে বলুন যে এরা এরা উকিল নয়, সরি মিডিয়া নয়, বলুন ফোন করে আমরা কি করব? আপনি গোটা ঘটনা নিয়ে মাইল ইসলাম মোল্লার বাড়িতে গিয়ে সাংবাদিকরা যোগাযোগ করতে চাইলে কেউই বাড়ির দরজা খোলেনি। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর নিজেকে মাইনুল ইসলাম মোল্লার আইনজীবী বলে পরিচয় দেওয়া এক মহিলা সাংবাদিকের সাথে দুর্ব্যবহার করতে থাকে এবং তিনি সাংবাদিকদের কোনো কাজটি করতে হবে এবং কোনটি করতে হবে না সেই বিষয়ে নিদান দেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন। সাংবাদিকদের আই কার্ড দেখতে চাইলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে, আপনি নিজেকে আইনজীবী বলে পরিচয় দিচ্ছেন, আপনার আই কার্ড দেখান,
কিন্তু তিনি কোনো আই কার্ড দেখাননি সাংবাদিকদের। এরপর পুলিশ সাবিনা খাতুনকে দীর্ঘক্ষণ পর বাড়ি পৌঁছে দেয়।